শিবগঞ্জের যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল ও ক্লাবের আয়োজনে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। গতকাল মঙ্গলবার সকাল 7টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ডাক বাংলা চত্বরে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে সকাল 8টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ 43 শিবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্যরা। পুষ্পস্তবক অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়। পরে সকাল 10টায় উপজেলা মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিনোদপুর কলেজ সহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। শিবগঞ্জ প্রতিনিধি শিফাত রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া রাজশাহী।